हेलो चिल्ड्रेन, आमरा बांगला क्लासे आछी और आमरा एकटा कविता पढ़छी, सेटी होच्छे बृष्टि। बृष्टि बोले एकटा कविता आमरा पढ़छी एवं कविताटी पढ़ा आमरा अलरेडी शुरू करे दिएछी। कविताटीर कवि परिचिति पढ़ेछी, कवितार विषयबस्तुओ पढ़ेछी और आशा करब তোমাদের সবার কাছে বই আছে। এই বই যখন আছে তাহলে আরেকবার আমি বলে দিই, আমি তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস কিন্তু স্টার্ট করে দিয়েছি, যদিও এখনও ফার্স্ট ইউটি এক্সাম হয়নি। তাও একবার ফার্স্ট ইউটি এক্সামে তোমাদের ফার্স্ট ইউটি এক্সামের আরেকবার বলে দিচ্ছি কী কী সিলেবাস আছে, বলে দিয়ে আমি চলে যাচ্ছি তোমাদের হাফ ইয়ারলি এক্সামে। তোমাদের ফার্স্ট ইউটি এক্সামে আমি তোমাদের পড়িয়েছিলাম, ফার্স্ট ইউটি এক্সামে আমি তোমাদের পড়িয়েছিলাম শ্রমের মূল্য বলে একটা গল্প। আর কি পড়িয়েছি? আর পড়িয়েছি ব্যঞ্জন সন্ধি, বিপরীত শব্দ, নত্যবিধি, এগুলো কিন্তু পড়িয়েছি এবং ফার্স্ট ইউটি এক্সামে তোমাদের শ্রমের মূল্য বলে যেই গল্পটা পড়িয়েছি সেটা আছে। এর সঙ্গে এই শ্রমের মূল্য গল্পটা তোমাদের যেমন ফার্স্ট ইউটিতে আছে, এটা তোমাদের হাফ ইয়ারলিতেও কিন্তু আছে। হাফ ইয়ারলিতে তোমাদের শ্রমের মূল্য এবং তার সঙ্গে মন্বন্তর বলে একটা গল্প আছে, এটাও আমাদের পড়া হয়ে গেছে। দেখব এরপরে আর কিছু আছে কি না, বা দুটো যে গল্প হাফ ইয়ারলি, শ্রমের মূল্য এবং মন্বন্তর, এই দুটোই আমাদের পড়া হয়ে গেছে। এরপর আমরা একটা কবিতা পড়ে ফেলেছিলাম কিন্তু সেই কবিতাটা আমাদের সিলেবাসে নেই, সেটি হচ্ছে বঙ্গভূমির প্রতি। মাইকেল মধুসূদন দত্তর লেখা বঙ্গভূমির প্রতি বলে এই কবিতাটি আমরা পড়ে ফেলেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখা গেল এটি তোমাদের সিলেবাসে নেই, সেই কারণে এই কবিতাটি আমরা আপাতত পড়ছি না। আমরা তার পরিবর্তে পড়ছি নন্দলাল বলে একটা কবিতা। নন্দলাল কবিতাটি তোমাদের পড়িয়ে দিয়েছি, মানে বুঝিয়ে দিয়েছি, কবি পরিচিতি বলে দিয়েছি এবং ওভারঅল আলোচনাও করে দিয়েছি। আজকে তোমরা নন্দলাল কবিতার একটা পোস্ট পেয়েছো। সেই পোস্টের মধ্যে আমি নন্দলাল থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করে দিয়েছি আর ওর মধ্যে একটা দেখবে প্রশ্ন আছে, নন্দলালের চরিত্রের বর্ণনা দাও। এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, কারণ এই প্রশ্নের উত্তরটা আমি অনেকবার আলোচনা করেছি, নন্দলালের চরিত্রের বর্ণনা দাও। সাধারণত এই রকম রচনা ধর্মে প্রশ্নের জন্য প্রশ্নমান থাকে 5। তাহলে নন্দলালের চরিত্র বর্ণনা দাও এটি তোমরা কিভাবে লিখবে আমি আরেকবার বলে দিচ্ছি। আমি কিন্তু এটা লিখে দিইনি এবং দেবও না, নিজেরা নিজেদের মতো করে এই উত্তরটা লিখবে। তাহলে এই উত্তরটা যখন লিখবে প্রথমে কিন্তু আলোচ্য কবিতাটি, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নন্দলাল কবিতার অংশ, এইটুকু মেনশনটা কিন্তু ফার্স্ট। তারপর যদি মনে করো যে ওখানে তুমি হাসির গান ব্যাপারটাকে উল্লেখ করবে, করতে পারো। দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যগ্রন্থ হাসির গানের অংশ নন্দলাল কবিতাটি হলো। তারপর নন্দলাল কে ছিলেন? নন্দলাল ছিলেন একজন পরাধীন ভারতের একজন সুবিধাবাদী, বাকসর্বস্ব, ভণ্ড দেশপ্রেমিক, ঠিক আছে? এবার এটা তুমি বলে দিলেই তো এক্সামিনার মানবে না যে তুমি এটা বলছো কি বেসিসে। এবার এইটুকু একটা প্যারা হলো। তারপর যে নন্দলাল যে ভণ্ড, তার এরপর আমাদের প্রমাণ করতে হবে যে নন্দলাল যে এরকম ছিল, তাহলে আমরা সেটা বুঝতে পারছি কী করে। আমরা এখানে ছোট্ট ছোট্ট করে 3টে লাইন দিই।
মেনশন করব যে এটা তো লিখলাম যে নন্দলাল এরকম ছিলেন, তারপরে বলবো আলোচ্য কবিতায় আমরা পাই কি পাই, যে নন্দলালের ভাই কলেরা হয়েছিল, নন্দলাল শুধুমাত্র নিজে বেঁচে থাকার জন্য সে তার কারণস্বরূপ দেখিয়েছিল দেশের সেবা, সে ভাইয়ের সেবা করেনি। এর থেকেই মনে আমরা বুঝতে পারি নন্দলাল ছিলেন স্বার্থপর, অসামাজিক, অমানবিক। দ্বিতীয়ত, নন্দলাল একবার এক কাগজে সাহেবকে গালি দিয়েছিল, তার পরিবর্তে সাহেব যখন এসে তাকে ধরেছিল তখন সে সাহেবের কাছে স্যারেন্ডার করেছিল, সাহেবকে বলেছিল যে আপনি আমায় যা শাস্তি দেন তাই আমি মাথা পেতে নেব, যা করতে বলেন তাই করব। অর্থাৎ নন্দলালের মধ্যে কিন্তু কোনো রকম দৃঢ়তা ছিল না, চারিত্রিক দৃঢ়তার অভাব ছিল। একজন প্রকৃত দেশপ্রেমিক সে কিন্তু শত্রুপক্ষের কাছে মাথা নিচু করে দেয় না, সে মরে যায় কিন্তু তার সম্মানহানি হতে দেয় না। এখানে নন্দলালের চারিত্রিক দৃঢ়তার অভাব ছিল। আর ছোট্ট করে আরেকটু লিখব যে নন্দলাল সে নিজের বেঁচে থাকার অর্থাৎ নিজের সম্পর্কে বা নিজের জীবন সম্পর্কে তার এতটাই আসক্তি ছিল যে সে ভাবত রাস্তায় বেরোলেই তার বোধহয় মৃত্যু হবে, কুকুর গাড়ি চাপা পড়বে অথবা সাপে কামড়াবে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নন্দলাল একজন দেশপ্রবিকের যে মূল চিন্তাধারা যে দেশের উদ্দেশ্যে জীবন উৎসর্গ করব, অর্থাৎ সে তার কাছে কিন্তু জীবনের কোনো রকম কোনো আসক্তিই থাকে না, তার কাছে দেশের সেবা, অন্যের ভালো থাকাটা, দেশের মানুষের ভালো থাকাটাই তার কাছে মূল কথা। কিন্তু আলোচ্য কবিতায় আমরা দেখছি নন্দলালের পুরোটাই বিপরীত ছিল। নন্দলালের একমাত্র উদ্দেশ্য ছিল নিজে ভালো থাকা, নিজের স্বার্থ সিদ্ধি। সেই কারণেই নন্দলাল সবসময় ঘরের মধ্যে থাকতো, পাছে রাস্তায় বেরোলেই তার মৃত্যু ঘটে। এটা কিন্তু আমি লিখেও দিয়েছি। যাই হোক, এরকমভাবে নন্দলালের চরিত্র বিশ্লেষণ, অর্থাৎ কার লেখা কোন কবিতার অংশ, কোন কাব্যগ্রন্থ প্রথম লাইন, নেক্সট লাইন, এখানে নন্দলাল কীরকম, তোমার কাছে কীরকম মনে হচ্ছে, তুমি বলছো যে সে খুব দুষ্টু লোক, বাজে লোক, ভণ্ড দেশপ্রেমিক ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে তুমি তো সেটা বললেই হলো না, সে যে ওরকম লোক তার তো একটা প্রমাণ চাই। তা কবিতার মাধ্যমে আমরা প্রমাণটা পাচ্ছি, কী প্রমাণ পাচ্ছি, নেক্সটে ছোট্ট ছোট্ট তিনটে প্যারা হবে বা একটা প্যারা তো লিখতে পারো। প্রথমে দেখছি ভাইয়ে অসুস্থ নন্দলাল ভাইয়ের সেবা করেনি, সে কারণ দেখিয়েছিল নিজের মৃত্যু হওয়া, সুতরাং সে অসামাজিক, অমানবিক, নির্দয়। দ্বিতীয়ত, তার চরিত্রে দৃঢ়তার অভাব ছিল, কারণ সাহেবকে গালি দেওয়ার পর সাহেব যখন তাকে এসে ধরেছিল তখন সে দেশকে ভালোবাসার নামে কী করেছিল, সাহেবের পায়ে লুটিয়ে পড়েছিল, অর্থাৎ চারিত্রিক দৃঢ়তা ছিল না। তিন নম্বর, নিজে বেঁচে থাকার তার এতটাই আসক্তি ছিল সে রাস্তায় বেরোতো না, পাছে তার রাস্তায় বেরোলে পরে কোনো কিছুতে অ্যাক্সিডেন্ট হয়ে তার মারা যায়। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি নন্দলালের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, আশা করি এটা নিজেরা লিখতে পারবে, আমি কিন্তু এটা লিখে দেবো না, অনেকবার আলোচনা করে দিলাম এবং এটা ভালো করে বুঝলেই কিন্তু তোমরা টোটাল নন্দলাল কবিতাটির সংক্ষিপ্ত সার ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে এটুকুই থাকলো, নন্দলাল কবিতাটি সবার হয়ে গেছে আশা করব। তাহলে আমরা কিন্তু চলে যাচ্ছি বৃষ্টি কবিতাতে। বৃষ্টি কবিতাটি আমাদের পড়া হয়ে গেছে এবং এই কবিতায় আমাদের কবিতার যে মূল ভাব সেটিও কিন্তু আলোচনা হয়ে গেছে। এই কবিতায় আমরা আজকে ব্যাক কোয়েশ্চেন আলোচনা করব, অর্থাৎ বৃষ্টি কবিতার যে আমাদের পেছনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করব। সেখানে আমরা দেখছি বৃষ্টি কবিতার প্রথমে আমরা একটু শব্দার্থ আলোচনা করব। মজা, মজা কথাটার অর্থ হচ্ছে আনন্দ। ভার মানে অভিমান, অ্যাকচুয়ালি এই ভার মানে মন ভার করা, বলে না আমরা মুখ ভার করে আছিস কেন, মন ভার, ভার মানে অভিমান। মিষ্টি অন্ধকার, অন্ধকার কি কখনো মিষ্টি হয়, অর্থাৎ এর সঙ্গে তো এগুলো অসম ব্যাপার, অন্ধকার কখনো মিষ্টি হয় না, কিন্তু অনেক সময় এইভাবে বিশেষণ প্রয়োগ করে একটা বিশেষ
কিছুকে বোঝানো হয়। মানে এখানে মিষ্টি অন্ধকার মানে বোঝাতে চেয়েছে একদম খুটখুটে নিষ্কলুষ যে অন্ধকার সেটা নয়, একদম আলো ও আধারের সংমিশ্রণে তৈরি এক সুন্দর আবহাওয়া। অর্থাৎ দিনের বেলা যে ঘুটঘুটে অন্ধকার, মিষ্টি অন্ধকার, দিনের বেলা কি আর রাতের বেলার মতো অন্ধকার হয় না, কিন্তু দিনের বেলায় তো এরকম মেঘ করলে পরে অনেক সময় দেখবে ঘরটা কেমন অন্ধকার হয়ে যায়। অর্থাৎ আলো আধারির খেলায় তৈরি এক সুন্দর সময়কে বলা হচ্ছে মিষ্টি অন্ধকার। ক্ষয় মানে নষ্ট, আলসেমি অর্থাৎ কুরেমি। এবার আমরা পড়ব এর MCQ, অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। MCQ-তে দেখো একদম প্রথম প্রশ্নটা, আলোচ্য কবিতাটির রচয়িতা শঙ্খ ঘোষ, সুকান্ত ভট্টাচার্য, শামসুর রহমান, সুকুমার রায়, চারজনেই কিন্তু বিখ্যাত বিখ্যাত কবি। তা তোমরা যেহেতু কবিতাটা পড়া হয়ে গেছে সুতরাং উত্তরটা হবে শঙ্খ ঘোষ। দ্বিতীয় প্রশ্ন, ঠিক 10টায় ঝমঝমঝম বৃষ্টি হলে কি হয়? খুশি, মজা, জলে ভরা, এই খুশি, মজা, ভালো, দুঃখী, কি হবে? ঠিক 10টায় যদি ঝমঝমঝম বৃষ্টি হয় কি হবে? খুব ভালো হবে। তাহলে এখানে ঠিক 10টায় ঝমঝমঝম বৃষ্টি হলে কি হবে না ভালো হবে, অর্থাৎ দুই তাতে হবে হচ্ছে ভালো। বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি কি হবে? আলোকিত, জলে ভরা, সুগন্ধে ভরা না অন্ধকার, কোনটা হবে? বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি মিষ্টি অন্ধকার, বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি অন্ধকার। এরপর দেখো, বৃষ্টি হলে দুপুর বেলায় পাঁপড় আর খিচুড়ি, খিচুড়ি আর পাঁপড়, খিচুড়ি আর পাঁপড়ের পর কী আছে? ডিম ভাজা আর পাঁপড়, খিচুড়ি আর মাছ ভাজা, তাহলে কী হবে? খিচুড়ি আর পাঁপড়। আর অতে যে আছে পাঁপড় আর খিচুড়ি, এটা একটু উল্টে লিখেছে, খিচুড়ি আর পাঁপড়। বৃষ্টি হলে এই পৃথিবী বড় মনে হয়, ক্ষুদ্র মনে হয়, ছোট্ট মনে হয়, বৃহৎ মনে হয়। বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়, বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়। এরপর আমরা চলে যাচ্ছি সত্য মিথ্যা, অর্থাৎ ট্রু ফলসে। বৃষ্টি হলে দরজা জানলা সবকটা দিশ খুলে, বৃষ্টি হলে দরজা জানলা সবকটা দিশ খুলে। বইতে আছে বৃষ্টি হলে জানলা দুয়োর, এখানে কিন্তু দরজা কথাটা নেই, সুতরাং এটি হবে মিথ্যে। যদিও ভাবার্থটা কিন্তু এক, কিন্তু আমাদের তো ভাবার্থ নেই, যেহেতু আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ক্যাব টু দ্য পয়েন্ট হতে হবে, সুতরাং এটি মিথ্যে হবে। তাহলে নিচের বিবৃতিটি অর্থাৎ সঠিক বাক্যে সত্য এই ও মিথ্যে লেখো, এর যে প্রথমটা অর্থাৎ ক্ষয়ের এক, এটা কিন্তু মিথ্যে হবে। দুই, বৃষ্টি হলে হবেই হবে পুরো ক্লাস স্কুলে, হয় কখনো? বৃষ্টি হলে হবেই হবে পুরো ক্লাস স্কুলে, তাহলে বৃষ্টি হলে কি পুরো ক্লাস স্কুলে হয়? নিশ্চয়ই হয় না, তাহলে এটা কি হবে? আবার মিথ্যে। তাহলে প্রথমটাও মিথ্যে, দ্বিতীয়টাও মিথ্যে। বৃষ্টি হলে ঘরের মধ্যে শুকোতে দিস কাপড়, একদম ঠিক, বৃষ্টি হলে ঘরের মধ্যে শুকোতে দিস কাপড়, কারণ বৃষ্টি হলে তো ঘরেই কাপড় শুকোতে দেওয়া হয়। শুধু তাই নয়, কবিতা অনুযায়ীও এটা সঠিক। তাহলে এই যে লাইনটা, বৃষ্টি হলে ঘরের মধ্যে শুকোতে দিস কাপড়, এটাকে আমরা সত্য বলব। এর পাশে আমরা
সত্য লিখব। 4, বৃষ্টি হলে কাজের মধ্যে সমস্ত দিন ক্ষয়। বৃষ্টি হলে কাজের মধ্যে সমস্ত দিন ক্ষয়। বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয়। তাহলে বৃষ্টি হলে একটা আলসেমি চলে আসে না, এখন ভাল লাগছে না, পরে করবো, এইসব হচ্ছে আলসেমি। তাহলে বৃষ্টি হলে কাজের মধ্যে না, বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয়। বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়, একদম ঠিক এটা। তাহলে আরেকবার আমরা সত্যি মিথ্যেগুলোকে পরপর বলে দিই। বৃষ্টি হলে দরজা জানলা সব কটা দিশ খুলে, মিথ্যে। বৃষ্টি হলে হবেই হবে পুরো ক্লাস স্কুলে, এটাও মিথ্যে। বৃষ্টি হলে ঘরের মধ্যে শুকোতে দিস কাপড়, সত্য। বৃষ্টি হলে কাজের মধ্যে সমস্ত দিন ক্ষয়, মিথ্যে। বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়, এটাও কিন্তু সত্যি। তাহলে আমরা আজকে সত্য মিথ্যা করলাম, আর তার সঙ্গে সঠিক প্রশ্ন আলোচনা অর্থাৎ টিক দ্য কারেক্ট অপশান করলাম। এবার আমরা যেটা করব, এবার আমরা করব হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আগে বলেছি, এখনও বলছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে খুব ভালো করে কবিতাটা প্রায় মুখস্থর মতো করে ফেলা, নাহলে কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস লেখা যাবে না। তাহলে চলো আমরা দেখি ফিল ইন দি ব্ল্যাঙ্কস কী আছে এখানে। ঠিক 10টায় ড্যাশ বৃষ্টি হলে ভালো, ঠিক 10টায় ড্যাশ বৃষ্টি হলে ভালো। ঠিক 10টায় কী হবে? ঝমঝমাঝম বৃষ্টি হলে ভালো। ঠিক 10টায় ঝমঝমাঝম বৃষ্টি হলে ভালো। 2, বৃষ্টি হলে জানলা দুয়োর সব কটা দিশ খুলে। বৃষ্টি হলে জানলা ড্যাশ সব কটা দিশ খুলে। তাহলে কী হবে? বৃষ্টি হলে জানলা দুয়োর সব কটা দিশ খুলে। বৃষ্টি হলে হবেই হবে কী হবে? রেনি ডে স্কুলে। বৃষ্টি হলে হবেই হবে রেনি ডে স্কুলে। বৃষ্টি হলে খাটের ওপর আরাম গুটিসুটি। কোথায় গুটিসুটি করে আরাম? বৃষ্টি হলে খাটের ওপর আরাম গুটিসুটি। বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয়। বৃষ্টি হলে তাহলে কী হবে? আলসেমিতে সমস্ত দিন ক্ষয়। তাহলে আমরা এরপর বাম দিকের সঙ্গে ডান দিকের আমরা ওয়ার্ড ম্যাচিং করব। প্রথমটা কী হচ্ছে? বৃষ্টি হলে হবেই হবে কী হবে? ঘ, বৃষ্টি হলে হবেই হবে রেইনি ডে স্কুল। পরেরটা অর্থাৎ 2, বৃষ্টি হলে সমস্ত দিক কী হচ্ছে? বৃষ্টি হলে সমস্ত দিক, ডান দিকের একদম শেষে চলে যাব, মিষ্টি অন্ধকার। তাহলে আরেকবার প্রথম দুটো বলে নিই। বৃষ্টি হলে হবেই হবে রেইনি ডে স্কুলে, আর বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি অন্ধকার। বৃষ্টি হলে খাটের ওপর আরাম গুটিসুটি। 3, বৃষ্টি হলে খাটের ওপর আরাম গুটিসুটি। বৃষ্টি হলে আলসেমিতে, বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয়। বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়। তাহলে এই ম্যাচিংটা আরেকবার বলে দিই। 1, বৃষ্টি হলে হবেই হবে 1 সাথে ঘ, রেনি ডে স্কুলে করে নাও 1 সাথে ঘ। 2, বৃষ্টি হলে সমস্ত দিক উমোতে চলে যাও, 2 সঙ্গে উমো, মিষ্টি অন্ধকার। 3, বৃষ্টি হলে খাটের ওপর
একদম ক, আরাম গুটি শুটি। 4 নম্বর, বৃষ্টি হলে আলসেমিতে, খ, সমস্ত দিন ক্ষয়। আর 5 নম্বর, বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়, গ, বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়। তাহলে এটুকু পড়লাম, পরের দিন এর বাকি অংশটা পড়বো, আলোচনা, প্রশ্ন উত্তর আলোচনা।